লক্ষীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম জমা দিয়ে প্রথম SMS আসলেও দ্বিতীয় SMS আসছে না। কেন আসছে না, এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে। দেখুন, আপনাদের কোথাও এই সমস্ত ভুল বা এই সমস্ত কারণ ঘটেনি তো তাই হয়তো আপনাদের তৃতীয় SMS আসছে না। আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন ঠিক করে আধার নম্বরটা দেখে দেখে লিখেছিলেন তো? যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে বা আপনি হয়তো ঠিকই লিখেছেন, যিনি আপনার অফলাইনের ফর্মটা দেখে দেখে অনলাইনে ডেটা এন্ট্রি করছেন তিনি হয়তো কোথাও ভুল করেছেন, বা আপনার হাতের লেখা তিনি হয়তো বুঝতে পারেননি তাই সেখানে ভুল নম্বর দিয়েছেন, এক্ষেত্রে আপনাদের টাকা তো আটকে যাবেই, সাথে আপনারা দ্বিতীয় SMS নাও পেতে পারেন। এই আধার নম্বর ভুলের ঘটনাটাকে বলা হয় আধার মিসম্যাচ, তো এই কারণে আপনাদের টাকা আটকাতে পারে। দ্বিতীয় যে কারণের জন্য আপনাদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পে দ্বিতীয় SMS নাও আসতে পারে এবং আপনাদের টাকা আটকে যেতে পারে, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড। এর মানে কি, আপনারা যখন অফলাইনে ফর্মটা লিখেছিলেন তখন সেখানে হয়তো অ্যাকাউন্ট নাম্বার ভুল করেছিলেন বা লিখতে গিয়ে IFSC কোড ভুল করেছিলেন। IFSC কোড এখানে ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা যারা অনলাইনে মানি ট্রান্সফার করেন তারা হয়তো নিশ্চয়ই জানেন। আবার এখন বিভিন্ন ব্যাংকের সাথে যুক্ত হচ্ছে, মার্জ হচ্ছে, এক্ষেত্রে IFSC কোডটা কিন্তু পাল্টে যাচ্ছে। তো যারা ব্যাংকের অ্যাকাউন্টের পুরনো IFSC কোড দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের কিন্তু টাকা আটকে যাবে এবং তাদের দ্বিতীয় SMS নাও আসতে পারে, সেক্ষেত্রে ফর্মটা ক্যান্সেল হতে পারে। তৃতীয় যে কারণের জন্য আপনাদের প্রথম SMS আসলেও দ্বিতীয় SMS আসছে না, সেটা হচ্ছে আপনাদেরই হয়তো ফোন নাম্বার চালু নেই। হ্যাঁ, প্রথম SMSটা আসার সময় হয়তো আপনাদের ফোন নাম্বার চালু ছিল, দ্বিতীয় SMS আসার সময় হয়তো আপনাদের ফোন সুইচ অফ ছিল সেই সময়, বা সেই সময়ে আপনাদের ফোনে ব্যালেন্স ছিল না তাই দ্বিতীয় SMSটা আসেনি। হ্যাঁ, এয়ারটেলের কথা বলছি, যদি এয়ারটেল সিম হয়ে গিয়ে থাকে তাহলে এয়ারটেলে দেখবেন যে ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকেই কিন্তু মেসেজ আসাও বন্ধ হয়ে যায়। ফোন তো আসা বন্ধ হয়েই যায়, তার সাথে সাথে মেসেজ ঢোকাও বন্ধ হয়ে যায়। তো এই কারণের জন্য আপনারা দ্বিতীয় SMS নাও পেয়ে গিয়ে থাকতে পারেন, তো এক্ষেত্রে টেনশনের দরকার নেই। আপনারা যদি স্যাংশন হয়ে যায় আপনাদের ফর্মটা তাহলে আপনারা টাকা পাবেন, সে দ্বিতীয় SMS আসুক বা না আসুক। আর একটা প্রধান কারণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন শাশুড়ি বৌমা ধরুন একটি কার্ডের মধ্যে রয়েছে। এবারে শাশুড়ি ফর্ম ফিল আপ করে টাকা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু বৌমা সেক্ষেত্রে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরও টাকা পাচ্ছে না। সেক্ষেত্রে কারণ হতে পারে স্বাস্থ্যসাথী কার্ডে হয়তো আপনার নামটাই নেই। হ্যাঁ, শাশুড়ির যে স্বাস্থ্যসাথী কার্ডটা আপনি জমা দিচ্ছেন সেখানে হয়তো আপনার নামটা অন্তর্ভুক্ত নেই। বাপের বাড়ির আপনার মায়ের কাছে যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সেখানে হয়তো আপনার নাম নথিভুক্ত আছে, তাই শাশুড়ির স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে আপনি কিন্তু লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এক্ষেত্রে আপনার ফর্ম রিজেক্ট হবে এবং আপনি দ্বিতীয় SMS পাবেন না। প্রথম SMS পেয়ে গিয়েও দ্বিতীয় SMS না পাওয়ার আরও একটি কারণ হতে পারে আপনারা হয়তো ডুপ্লিকেট ফর্ম জমা করছেন। ডুপ্লিকেট ফর্ম বলতে আপনারা আগে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করলেও সেই ফর্মটার কী অবস্থায় রয়েছে বা কী কারণে আপনাদের রিজেক্ট হয়েছে এগুলো না জেনে আপনারা দ্বিতীয়বার আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছেন, বা আগে আপনারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে টাকা পাচ্ছেন তবুও এবারে আবার নতুন করে ফর্ম জমা দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় SMS তো পাবেনই না, আর আপনাদের যে আগে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তার উপরে এফেক্ট পড়তে পারে। আর যাদের আগের বার রিজেক্ট হয়েছে এবং এবারে টাকা পাওয়ার জন্য আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদেরও এবারে রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দ্বিতীয় SMS নাও আসতে পারে, আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। রিজেক্ট হলে আপনাদের দ্বিতীয় SMS আসবে তো নাই, আর তার সাথে আপনারা টাকাও পাবেন না। তাই আগে দেখুন আপনাদের আগের ফর্মটা কী কারণে রিজেক্ট হয়েছে, সেই কারণটা খুঁজে বের করুন, তারপরে সেই কারণটা খুঁজে বের করে নতুনভাবে ফর্ম ফিল আপ করে জমা দিন, দেখুন আপনারা টাকাটা পাবেন। এখানে একটা কথা বলা খুবই প্রয়োজন, এখনও পর্যন্ত প্রথম SMS পাঠানোর পর দ্বিতীয় SMS পাঠানো শুরু হয়নি। দ্বিতীয় SMS পাঠাতে একটু সময় লাগবে কারণ আপনাদের ফর্ম ভেরিফাই করা হবে আগে, তারপরে দ্বিতীয় SMS পাঠানো হবে। তাই আপনাদের বলছি এখন থেকেই প্যানিক করবেন না, এখনও কারোর কাছেই দ্বিতীয় SMS এসে পৌঁছায়নি যারা নতুনভাবে ফর্ম জমা দিয়েছিল। হ্যাঁ, প্রথম SMSটা এসে গেছে, কিছু কিছু মানুষের প্রথম SMS আসেনি, সেক্ষেত্রে তাদের এলাকায় ডিলে কাজ হতে পারে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটা থেকে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।